আদালত পুলিশ আইনজীবী কোন বিশেষ ব্যক্তি বা সংস্থা যে কারোরই ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুলের দায়ে ভুগছেন দেশের নিরাপরাধ মানুষেরা নির্দোষ জাহালমের সবশেষ শিকার আইনজীবী মঞ্জিল মোরশেদ মনে করেন যারা তদন্ত করেছিলেন তারাই এর জন্য দায়ী তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক ড এম এনামুল হক জানান এমন ঘটনা দেশে বহু ঘটছে এক একটি ঘটনায় এক এক পক্ষ দায়ী কখনো দায়ী একাধিক পক্ষ অন্তরা রিপোর্ট এ কান্নার কোনো মূল্য নেই মূল্য নেই তিনটি বছরেরও তিন বছর পর শিশুকন্যা চাঁদনিকে আবার কোলে নিলেন নির্দোষ জাহালম কাছে পেলেন পরিবারকে অন্যের অপরাধের সাজা ভুল করে জাহালমকে দেয়া হয়েছিল সোনালী ব্যাংকের প্রায় সাড়ে মাধ্যমে আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবু সালেক করা হয় ভুল তদন্ত দুদক গ্রেপ্তার আর সাক্ষীর জেরে দু ষোলো সালের ফেব্রুয়ারি মাস থেকে জাহালম ছিল বন্দি অবশেষে চলতি সপ্তাহে মুক্তি পায় জাহালম জেলে আমি অনেক কষ্টে ছিলাম মিথ্যা মামলায় মানুষের করে আমার মতো জাহালমের মামলায় যারা তদন্তের সাথে জড়িত তারাই দায়ী বলে মনে করছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ মূল ঘটনাটা যেটা আমার ব্যক্তিগত মত সেটা হলো ব্যাংকের আঠারো কোটি টাকা লোপাট করার জন্য একটা চক্র তৈরি হয়েছে দুই চারজন আর তারা একটা পরিকল্পনা করে কিভাবে লোন নেবে কোথায় চেক যাবে কাকে ফাঁসানো হবে এগুলো দেয়ার তাদের চিন্তা ভাবনা তো গাফিলতি আছে বিশেষ করে তদন্ত যারা করেন তাদের গাফিলতিটা হলো মেইন যারা এর জন্য দায়ী তাদেরকে যদি চরমভাবে একটা শাস্তি দেওয়া হয় তাইলে আবার মনে হয় এটা একটা মেসেজ যাবে অন্যদের কাছে বিশেষজ্ঞরা বলছেন দেশে জাহালমের মতো এমনি আরো অনেকেই রয়েছেন যারা বিনা দোষে কারাভোগ করছেন পি ফর পুলিশ আর একটা পি ফর প্রসিকিউশন এরপরে আসছে দুটো শব্দ সি 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 মানে কোর্ট কারেকশন অর্থাৎ আমাদের দেশে আমরা কারেকশন প্রায় বলি না বলি জেলখানা কিন্তু বিদেশে বহু জায়গাতে বলা হয় কারেকশনাল ইনস্টিটিউট এই চারটার কম্বিনেশন হলে দায়ীকে ভালো করে বোঝা যাবে সবটাতে যে চারজন লাগবে নট না হেসে কোনো কোনো দুটোতে হয়ে যাবে জাহালমকে ক্ষতিপূরণ দেয়া হবে কিন্তু কত টাকা দিলে জীবনের মূল্যবান সময়ের ক্ষতিপূরণ হয় তার উত্তর জানা নেই কারো অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ঢাকা